নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আর একটা নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করবো পনিরের একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই পনিরের রেসিপি করার জন্য আমি নিয়েছি হাফ চামচ মতো জিরার গুঁড়া, হাফ চামচ লঙ্কার গুঁড়া, সামান্য একটু সাদা তেল, কয়েকটা কাজু বাদাম, 2 চামচ মতো পোস্ত, হাফ বাটি মতো মটরশুঁটি, লবণ, হলুদ, হাফ চামচ চিনি, 1টা টমেটো কুচি, 2টো চেরা কাঁচা লঙ্কা, 1টা তেজপাতা আর 1টা পেঁয়াজ কুচি। আর তার সঙ্গে নিয়েছি একেবারে হাতে বানানো পনির। এর আগে আমি অনেকবার পনিরের রেসিপি করেছি, তো পনির কিভাবে করতে হয় দুধ থেকে সেটা আমি দেখিয়েছি, তাই আজকে আগে থেকেই করে নিয়েছি। এবারে পনিরটা কেটে নিচ্ছি। পনিরটা কেটে নিয়েছি, এবারে কাজু আর পোস্তটা বেটে নেব। পোস্ত আর কাজুটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এবার উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে পনিরটা ভেজে দিচ্ছি। পনিরটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবারে পনির ভাজার এই তেলের মধ্যে দেবো 1টা তেজপাতা আর 1টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো টমেটো কুচি। পেঁয়াজের উপরে টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। টমেটো দিয়ে একটু রান্না করে নিয়েছি, এবারে দেবো লঙ্কার গুঁড়া আর জিরা গুঁড়াটা। জিরা আর লঙ্কাটা দিয়েও একটু রান্না করে নিয়েছি, এবার এর মধ্যে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। মশলার সঙ্গে মটরশুঁটিটাও একটু ভাজা হয়ে গেছে, এবারে দেবো কাজু বাদাম আর পোস্ত বাটাটা। কাজু আর পোস্ত বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে মশলা বাটা জল দিয়ে একটু কষিয়ে নেব। এমনিতে সব রান্না আমি সর্ষের তেলেই করি, তবে আজকে রান্নাটা সাদা তেল দিয়েই করলাম। মশলাটা কষে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দেবো ভেজে রাখা পনিরগুলো।
পনিরটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দেবো হাফ চামচ মতো চিনি, আর দেবো সামান্য একটু জল। এবারে ঢাকা দিয়ে 10-12 মিনিট মতো রান্না করে নেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাটাবাটিরও তেমন ঝামেলা নেই। তবে এই রেসিপিটা গরম গরম ভাত রুটি এমনকি পরোটার সঙ্গে খেতেও দারুণ লাগে। যাই হোক, আজকের এই রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।